আল্লাহর ওলি, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জিন্দেগি দেখেন, তার মা ছিলেন আবেদা, তার মা ছিলেন জাহেরা, তার মা ছিলেন কোরআন পড়নে ওয়ালি, তার মা ছিলেন আল্লাহ ওয়ালি মা। এই মা জননী, তিনি যে পীরের কাছে বায়াত হয়েছিলেন, পীরের থেকে সবক নিতেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ছিল আল্লাহর ওলি হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন খুব বেশি বড় নয়, মা জঈফ হয়ে গেছে, মা কমজোর হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকে, ও বাবা ইমামে আজম, ও বাবা ইমামে আজম, আমি ও বাবা নোমান বিন সাবিত, আমি তোমার মা, একটু কমজোর হয়ে গেছি বাবা, একটু বুড়ি হয়ে গেছি, হাঁটাচলা করতে পারি না, আমার সেই শক্তি নেই, আমি আমার পীরের কাছে যাব। আপনারা পীরনীদের মহব্বতের মানুষ, আপনাদের নসিবটা বড়, পীরনী এমনি হওয়া যায় না, পীরনী হতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের পাগল হতে হয়, পীরনী এমনি হওয়া যায় না। পীরনীরা আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছে কি দেয়নি? মা ছিলেন পীর অলির মা, মা তার পীরের কাছে যাওয়ার জন্য একটু মনটা টানে কি টানে না? মেজলা হুজুর পীর কিবলার দেখা মানুষ আপনারা অনেকে আছেন কি নেই? যখন আমার আপনার পীর মেজলা হুজুর পীর কিবলা হাতে ছিলেন, ফুরফুরা জমিনের উজ্জ্বল নক্ষত্র, যারা হুজুরের হাতে হাত দিয়ে বাত হয়েছিলেন, এই হুজুরের দেখার জন্য মাঝে মাঝে একটু মনটা টানত কি টানত না? আহা কোন পীর বসিরাটের জমিনে বড় মাওলানা আল্লামাইহিন হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর পীর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন, মুরিদ হলেন। এক মাস পার হয়ে গেল, পীরের দরবারে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে গেল, হুজুরের কাছ থেকে বায়াত হয়ে সবক নিয়ে এসেছি বসিরাটের জমিন থেকে আল্লাহর ওলির দরবারে, কষ্ট করে এসে আমার আর পীর মোজাদ্দেদ জামানকে সালাম দিলেন আল্লাহর ওলির দরবারে, সালাম দিয়ে কদম মুসি করে সালাম দিয়ে আল্লাহর ওলি মোজাদ্দেদ জামানের সামনে দাঁড়িয়ে, ও বাবা মাওর মাওলানা, ও বাবা রুহুল আমিন, তুমি আমার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এক মাস অধিক হয়ে গেল আমার দরবারে এসেছ, আল্লাহর ওলির সামনে সম্মান তাজিমে দাঁড়িয়ে, ও বাবা বনু মাওলানা, আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছ, আমার নবীকে কি দেখতে পেয়েছ, ও আমার পীর, ও আমার মুর্শিদ, ও মুজাদ্দিদ জামান, আমি আল্লাহর নবীকে দেখতে পাই না, দুটা চোখ থেকে টপ 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 করে পানি ঝরে, আল্লাহর ওলি আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান বড় মাওলানা আল্লামাইহিন রুহুল আমিন হুজুরের চোখের পানি দেখে বলেছিল, ও বাবা রুহুল আমিন, কেঁদো না কেঁদো না বাবা, রোনা জারি করো না বাবা, চোখের পানিটা মোছো, একটু চোখ দুটাকে বন্ধ করো, একটু চোখ দুটা বন্ধ করো, আল্লাহর ওলির হুকুম পে বড় মাওলানা আল্লামাইহিন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটাকে বন্ধ করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি আওয়াজ দেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা, চোখ দুটাকে খোলো, চোখটা খুলে ডুকরে কেঁদে ফেললেন, ও বাবা রুহুল আমিন, তুমি ডুকরে কেন কাঁদলে, ও আমার পীর মোর্শেদ আপনার হুকুমে চোখটা বন্ধ করেছি, এর মধ্যে চোখটা খুলতে বলেছেন, চোখ বন্ধ আর খোলার ব্যবধানে এই অল্প সময়ের ভিতরে আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা ফুরফুরা জমিনে দাঁড়িয়ে 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 আমি রুহুল আমিন ছয়বার দেখতে পেয়েছি। আরো জোরে বলুন, নারী তো বীর, নারী তো বীর। পীর অলি ছোট না বড়? আহ, কিছু মানুষ এদের মাথায় কি আছে আল্লাহ ভালো জানে, বলে পীর আওয়ার কি, পীরের হাতে হাত দিয়ে বাত হলে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন, আল্লাহর ওলি কুতুবে রব্বানি গাউসে সামদানি মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, ওয়াজ করতেন
করতে করতে একটা হালাত এসে যেত, আল্লাহর ওলি অস্করা বন্ধ করে দিতেন, হাউ হাউ করে কাঁদতেন, দাঁড়িয়ে যেতেন, ভক্ত মুরিদানের অবাক হয়ে যেতেন। বেশ কিছু গোল পরে আবার আল্লাহর ওলি চিৎকার দিয়ে উঠতেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হালাত এসে বলতেন, বাবারা ও আমার ভক্ত মুরিদানেরা তোমরা কি কিছু দেখেছো? আমি আরজ করতে পারি না, আমি আব্দুল কাদের, আমি দেখতে পাই আমার মজলিসে আল্লাহর নবী স্বয়ং হাজির হয়ে যা। আরো জোরে বলুন, ও সোনার মানিকেরা পিরলি আবার কি? কিছু মানুষ আছে এরা বড় নালায়েক, এরা বড় নাদান, এদের আল্লাহ হেদায়েত করুক। পিরলি হতে গেলে রসুলকে কলিজা দিয়ে মহব্বত করতে হয় কি হয় না? আমার আপনার পীর মসজিদ মোজাদ্দেদ জামানের কলিজা টুকুরা পীর আল্লামা নাজমুস সাদাত সিদ্দিকী নহুজুর পীর কিবলাকে আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহর ওলি করেছিলেন। আরো জোরে বলুন, একটা মানুষ প্রাথমিক জীবনে কিছু নামাজ কাজা কিছু ভুল ত্রুটি হওয়াটা মানুষের অস্বাভাবিক না, স্বাভাবিক। তথাপিও পীরের দরবারে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত হলে আল্লাহ তাদের গোনা মাফ করে মাসুম করে ওলির দরজা দেয়। জোরে বলুন, কথা ঠিক না ভুল? একটা মানুষ পরে পীরত্ব পেয়েছে, মদখোর ওলি হয়েছে, এরকম ইতিহাস আছে না? সাহাবাদের কিছু জীবনী আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কতল করার ওয়াদা নিয়ে অঙ্গীকার করে তলোয়ার নিয়ে যাচ্ছিল কি যায়নি? তাহলে প্রাথমিক জীবনে কিছু কাজ তারা করে ফেলা সত্ত্বেও যখনই আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ ওদের পিছনে সব গোনা মাফ করে নিষ্পাপ করে দিয়েছেন। জোরে বলুন, নবীর হাতে হাত দেওয়া, নবীর হাতে হাত দিলে কলেমা পড়লে যত গোনা থাক আল্লাহ সব গোনা মাফ করে নিষ্পাপ করে দেয়। জোরে বলুন। আর যারা ফানাফের রসুল হয় তাদের হাতে হাত দিলে আল্লাহ গোনা মাফ করে আমার রসুলুল্লাহ জিয়ারাত নসিব করিয়ে দেয়। আরেকবার জোরে বলা যাবে? আহ না, হুজুর পীর কেবলা মায়ের পেট থেকে আল্লাহর ওলি যদি হয় সেটা তো আল্লাহর দান। পীরত্ব হাসিল করতে হয়, এমনি ওলি হওয়া যায় না। তাকওয়া আলাদা, ফতোয়া আলাদা, ফতোয়ার পাশাপাশি তাকওয়া করতে হয়, কথা ঠিক না ভুল? কত রাত জাগতে হয়েছে, কত নফল ইবাদত করতে হয়েছে, আল্লাহর কাছে কত চোখের পানি ফেলতে হয়েছে, তবে তো আল্লাহ তাকে রহমতের কোলে টেনেছে, এমনি ওলি হওয়া যায়? আর যদি আল্লাহ কাউকে ওলি করে সেটা ব্যতিক্রম, ছোট থেকে তার চলা বলা চাল চলনটা আলাদা হবে কি হবে না? আমাদের বাবা কিছু মানুষ আছে সারা দিনে মুসলমান, কারোর পিছনে কাটি না মানলে অনেক মুসলমান আছে, তার আবার পেটের ভাত হজম হয় না, কথা ঠিক না ভুল? আমরা অনেক মুসলমান আছি দিনে 100 গালাগালি না দিলে সেই দিন আবার ভুল হয়। জবান বলেন, কিছু চাচা দিয়েছে একদম বারুদ, রাগ করছেন নাকি? কিছু আমার আব্বার বয়সী মানুষ আছে এখন গালাগালি ছাড়ি, একদম বারুদ, মানে অ্যাকশন বাই অ্যাকশন, মানে ফায়ারিং হয়, কিছু বললেই হয় বারুদের মতো শুরু করে। আছে না? আছে। আমরা অনেক মানুষ আছে দিনে 10টা বিড়ি না খেলে আবার সেই দিন পেট ফলে, কি আছে না? আমাদের আবার পয়সাওয়ালা এলাকা, আল্লাহ গ্রামে এলাকা একদম সিটি, আল্লাহ আরো শান্তি রহমত বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে হুগলি তো ব্যান্ডের কত দূর? পাশেই ব্যান্ডেল, হুগলি ব্যান্ডেল। যাক, শাহগঞ্জের মানুষ বড় ধন্য, আপনারা পিরলি ছায়াতলে আছেন, খবরদার মদের গেলার যেন হাতে ধরবেন না, কথা ঠিক না ভুলবো? মদের গেলার যেন হাতে ধরবেন না, এখন সব ভদ্র মদকর হয়েছে, মানে আগে হাঁড়িয়া খেয়ে গলা সমান খেয়েছে আর গ্রামে উৎপাত করতো, এখন পয়সা বেশি হয়েছে রাতের বেলা খেয়ে ঘরে ঢেকে বোঝা যায় না, আছে না নেই? আছে। দিলটাকে পবিত্র রাখেন, অন্তরটাকে গোনামুক্ত রাখেন, নিজে ভালো হন, নামাজ পড়েন, স্ত্রীকে পর্দায় রাখেন, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ পাকের রহমত আর বরকত বেশি বেশি নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো হন আপনার বাচ্চাটাও ভালো হবে, আপনি যদি খারাপ হন আপনার কালচার, আপনার আদর্শ, আপনার নীতি যদি অমানুষের মতো হয়, এই আকাদো এই ইফেক্টটা এই আসরটা আপনার বাচ্চার প্রতি পড়বে কি পড়বে না? আমি চলে এসেছি কথায়, মনে আছে আপনাদের আল্লাহর ওলি সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাইহির মুরিদানি ছিলেন হযরতে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর মা, মনে আছে তো? পীরলিদের মর্যাদা বোঝাতে একটু চলে আসলাম, ভালো হলো না খারাপ হলো? ঝিমিয়ে যাচ্ছে না তকবীর দান তো নারী তকবীর?
আরো মন খুলে নারাই তকবীর সিলসিলা হক ফুটফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই জান্নাতি বাগানের মেহমান গণ নারাই তকবীর নারাই তকবীর। ভালো কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেই একটা হবে আরেকটা হবে যাক। আপনার হুগলি জেলার মানুষ সত্যি এই একটা জায়গা আর একটা না বললেই নাই ভগবতপুর এলাকায় পৌনে দশটা ওখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রায় জলসা হয়। এটা ভালো জিনিস, পয়সা কবর নিয়ে যাওয়া জিনিস, কাফনের পকেট আছে, টাকা আমার, পয়সা আমার, সম্পদ আমার, ছেলে আমার, বিবি আমার, চোখটা বন্ধ হলে সব তোমার বোঝা যাবে। কথা ঠিক না ভুল? একটা ছেলে রেখে গেলেন যে ছেলেটা পরিশ্রমের পয়সা নিয়ে আব্বার মাগফিরাতের জন্য দুটো টাকা খরচা করে, ওটা আপনার ছেলে। একটা ছেলে রেখে গেলেন একটা মদখোর, ও মদ খেয়ে গালাগালি করবে, ওটা আপনার ছেলে। ওই ছেলের মদ খাওয়ার কারণে আপনি গোনা করাবেন। একটা ভালো ছেলে তৈরি করে রেখে গেলে সেই ছেলেরা যদি জলসা দেয়, একটু কোরআন তেলাওয়াত করা, নিজে করে একটু হাত তোলে, ওটা জীবনটা ধন্য হবে। কথা ঠিক না ভুল? মায়ের আব্বার কথা বলছিলাম না, আব্বা আমার কথা বলতে বলতে একটু পীর অলির যারা ভক্ত মানুষ মুরিদ হয় অলির দরবার আসার জন্য একটু মনটা কাঁদে কি কাঁদে না? একটু চায়, যারা যেমন মহব্বত করে তেমন পেয়েছে। আল্লামা রুহুল আমিন হুজুরের কথা বলছিলাম, এসেছে, কাঁদছে, মনটা টেনেছে, শেষ একেবারে মানে বার্ধক্যে পৌঁছে গিয়ে একটু কমজোর হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের আসল নামটা কি বলতে পারবেন? আমি একবার বলেছি ওদের ভিতরে, তাও তো একবার বলে ফেলেছি, নোমান বিন সাবেত রহমতুল্লাহ আলাইহ। খুব বেশি বড় না বাবা, আমি তো মা ডাকছে, আমি তো কমজোর হয়ে গেছি, আমার অনেক দিন থেকে পীরের দরবারে যাওয়ার জন্য একটু মনটা চাইছে বাবা, চলো না আমাকে নিয়ে। মন চায় কি চায়? চলো না বাবা। মা গাধার উপরে আমি মার পাশে বসে বিয়াদবি হবে, মা আপনি বসেন, মাকে সাজিয়ে নিলেন, মা আপনি বসেন। তখন গাধা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যেত, ঘোড়ার লাগামটা ধরে আল্লাহর ওলি নোমান বিন সাবেত রহমাতুল্লাহ মা জননীকে পীরের দরবারে আল্লাহর ওলি সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ দরবারে নিয়ে যাচ্ছেন। পিছন দিয়ে টেনে নিয়ে যেতে পারতেন, ঘোড়ার লাগামটা ধরে ঘোড়ার উপরে উঠিনি, মা জননী সম্মানের তাজিমে ঘোড়ার লাগামটা ধরে আমরা পীরলিদের দরবার থেকে মাঝে মাঝে পিছনে পিছনে লাভি না? হ্যাঁ, যদিও জায়েজ আছে তথাপি সম্মানের তাজিম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যে সম্মান করতেন, আমরা দুনিয়া থেকে পর্দা নিলে আমরা ওলিদের সেই সম্মান করি। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, সামনাসামনি কিছু মজলিসে গিয়ে একটা অভদ্র সঙ্গে উঠে গেলে খারাপ লাগে না? লাগে না। এখান থেকে একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, কারোর যদি পেশাব লাগে উঠে যদি একেবারে হুটতাড় করে গোলের কারো লাথি লেগে গেল ছুটলো, খারাপ লাগবে না ভালো লাগবে? আস্তে আস্তে উঠলো, ভাই একটা সাইড দাও, সারা চলে গেল, একটা আদব। কথা ঠিক না? ওলি দরবারের থেকে একটা আদব আছে না? নেই, সম্মানী ব্যক্তি, আল্লাহ তাদের ভালোবাসে, তা দুনিয়ায় তাদের সম্মান করতাম, মরে গেল শেষ হয়ে গেল, তোমার কাছে শেষ হতে পারে, আমাদের কাছে শেষ হয় না। কথা ঠিক না বল? আমরা জানি তারা মরেও জিন্দা, মরেও জিন্দা। আহ, নোমান বিন সাবেত রহমাতুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ যাচ্ছেন উল্টো দিকে, সোদা মার দিকে পিছন করে, ঘোড়া চল এরকম না, পিছন ফিরে পিছন ফিরে যায়, বারবার মার মুখের পানে তাকায়। আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির হলেন, আল্লাহর ওলি দূরের থেকে ফরো করে যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ, আমার মুরিদানি আসছে অনেকদিন পর, আর বাচ্চাটা কে, এত সম্মান, এত তাজিমি, মার মুখের পানে বারবার তাকায়, সবক পীর ওলির কাছ থেকে নেয় কি নেয়? সবক নিলেন, কথাবার্তা হলো, মা ছেলেটা কে? মা আমার মোর্শেদ কেবল, আমার পীর, ওটা আমার বাচ্চা ছেলে, ওর নাম নোমান বিন সাবেত। আল্লাহর ওলি হযরত সুফিয়ানের সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে ডেকে বলে, ও বাবা ছেলে, তুমি যখন ঘোড়ার লাগামটা ধরে আসছিলে, ঘোড়ার লাগামটা ধরে সোজা চলতে থাকে, লাগামটা ধরে টেনে টেনে নিয়ে আসে, তোমার মা উপরে, তুমি কেন নিচে? ও আল্লাহর ওলি, আমি নোমান বিন সাবেত, আমার মা ঘোড়ার উপরে মায়ের পাশে বসে, আমার লাতিটা যদি মায়ের গায়ে লেগে যায়, মায়ের পাশে বসে ঘোড়ার উপরে উঠে, আমার পিছনটা যদি মায়ের দিকে হয়ে যায়, আমার মায়ের সামনে বেয়াদবি হবে। ও আল্লাহর ওলি, আমার মাকে নিয়ে আমি উল্টা দিকে হাঁটি না, আমার মায়ের মহব্বতের নজরে মায়ের মুখের পানে তাকাই, বারে বারে আমার মায়ের দিকে যখন পিছনটা ফেরাবার মন হয়, মনে একটা কষ্ট হয়, আমার মায়ের সামনে বেয়াদবি হবে। আল্লাহর ওলি খুশি হয়ে ইমামে আজম আবু হানিফা
হানিফা রহমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির জন্য হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহর ওলি রহমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাও পীরের দোয়ার সঙ্গে হাতটা তুলে শামিল হলেন। পীর দোয়া করে মা আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর ওলি দোয়া করেছিলেন মায়ের খেদমতের ওসিলায়, এটা হলো একটা ওসিলা। মা আমিন আমিন বলেছে, নবী বলেছেন পৃথিবীর বুকে মায়ের দোয়া শ্রেষ্ঠ দোয়া, আর আল্লাহর ওলিরা যে দোয়া করে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দুটো দোয়া মূল্যবান দোয়া, দোয়া লেগে গেছে। এই দোয়া পে আল্লাহ পাক আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে পৃথিবী বিখ্যাত ইমাম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, মায়ের দোয়া নিয়ে নসিব ফুলে যাবে। আজ এখানে আমি বসে আছি, আমার আব্বার মাছ চোখের পানি ফেলা দোয়া, ফুরফুরা শরীফ আমার পীরের দোয়া। আমি পড়াশোনার জীবনে এরকম স্বপ্ন দেখিনি যে আল্লাহ আমাকে প্লেনে করে জল সাজিয়ে যাবে। আজ আমার ফুরফুরা শরীফের পীরের আওলাদদের সঙ্গে এনি টাইম আমি জল সাই, কখনো কখনো আসাম, কখনো কখনো এলাহাবাদ দিয়ে যাই। আজ আমি একটা গাড়ি চাপি, খুব গরিব পরিবারের ছেলে আমি। একটা সময় ছিল যখন লেখাপড়া শিখতাম খুব কষ্ট হয়েছে সংসারে, আমার একটা গাড়ি চাপি 8.5 লাখ টাকা। আমি জানি আমার আব্বা আমার চোখের পানিটা বিকার দেয়নি, আমার আল্লাহ নামাজ পড়েন, অন্তরটা পবিত্র করেন, বাচ্চাদের পরিবেশে মানুষ করে ওই বাচ্চার জন্য নিজে ভালো হয়ে দোয়া করেন, আপনারও নসিব খুলবে, বাচ্চাটাও ভবিষ্যতে ইমানি হালাতে বেঁচে থাকবে। কথা ঠিক না ভুল? বাচ্চাকে এমন পরিবেশে মানুষ করবেন এই বাচ্চাটা যেন এই কঠিন পরিস্থিতিতে ভারতবর্ষের যে অবস্থা, মুসলমানদের ইমানি পরীক্ষা, মুসলমান ইমান খারাপ হয়ে যেন না যায়। আপনার বাচ্চার অন্তরে ছোট থেকে নামাজ ঢুকিয়ে দেন, কোরআনের আলো ঢুকিয়ে দেন, এই বাচ্চার অন্তরে আল্লাহ রসুলের মহব্বতটা একটু শিখিয়ে দেন। ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, ব্যারিস্টার করেন, চাকরি করেন, আপনি যাই করুন, ব্যারিস্টারও যদি হয় শরীয়ত মানা করিনি, এই বাচ্চাটাকে নামাজের তালিম দিতে হবে কি হবে না? মায়ের গর্ভে বাচ্চা, অনেক আব্বার মা নোংরা ছবিতে লিপ্ত থাকে কি থাকে না? বাচ্চা গর্ভে, এই বাচ্চাটা তখনও ভূমিষ্ঠ হয়নি, আব্বার মা বিছানায় শুয়ে শুয়ে গল্প করছে, দেখো ছেলে নাই মেয়ে তো হবে, নামটা কি রাখবে? হয় কি হয় না বাচ্চা হবে? এটা খুশি হয়, মা হব আব্বা হব, খুশি হয় কি হয় না? কি নাম রাখবি? স্ত্রীটা বলছে দেখো নায়িকার নামটা আমার পছন্দ। বলেন, বলছে ছেলে হলে তুমি তো নাম রাখবে, তা মেয়ে হোক ছেলে হোক আল্লাহ ভালো জানে, তা যদি তুমি ছেলের নাম রাখো তাই মেয়ের নামটা রাখবে। একজন বাপ রাখছে নায়কের নাম পছন্দ, আর ছেলে মা রাখছে নায়িকার নাম পছন্দ, আছে না নেই? কিছু কিছু গ্রামে দেখবেন এদের দোষ নেই বাচ্চাদের, যে নামটা রেখেছে দোষটা কার? আব্বা মার। আল্লাহ নবী বললেন, ও হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক তোমায় বাচ্চা দিল, এই বাচ্চাটার সুন্দর নাম রাখা হলো আব্বা মার হক। কিয়ামতের কঠিন দিনে আব্বা মা যে নামটা রাখবে ওই নামটা ধরে আমার আল্লাহ পাক বিচারের সময় ডাকবে। আপনি নায়কের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন না, নায়িকার সঙ্গে মিলিয়ে নাম রাখবেন না। শরীয়ত বলছে বাচ্চা ভূমিষ্ঠ করো, ওই বাচ্চার কানে ডান কানে আজান, বাম কানে একামত দাও, ওই বাচ্চার নাম রাখো, ওই বাচ্চার আকিকা করে দেওয়া সুন্নাত। আজ আকিকাটা সুন্নাতটা দূরে সরিয়ে দিয়ে এই বাচ্চার 21 কামান হচ্ছে, 41 দিনে বড় দিন পালন করছে, 1 বছর বয়স হলো আকিকা হলো না, 2 বছর 10 বছর হলো আকিকা হলো না, প্রত্যেকটা বছরে 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 জন্মদিন পালন করতেও ভোলে না। এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভিডিও, হ্যাপি বার্থডে টু ইউ। আব্বা আমার ভুল হচ্ছে না? আমি একটু ছোট্ট সংক্ষেপে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি।
আপনার বাচ্চাটা বড় হলো মিঠি মিঠি মুখে কথা বলা শিখে, আপনি আব্বা আপনি মা এই বাচ্চাটার সামনে নোংরা ভাষা বলবেন না। স্বামী স্ত্রী একটু খুঁটিনাটি ব্যাপারে মাঝে মাঝে ঝগড়া একটু রাগারাগি হয় কি হয় না, প্রত্যেকের সংসারে হয়। আপনি স্বামী হয়ে স্ত্রীকে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছেন, স্ত্রী হয়ে স্বামীকে গালাগালি দিচ্ছেন। ছোট বাচ্চা যদি শোনে আমার আব্বা মাকে গালি দেয়, মা আব্বাকে গালি দেয়, এই আসরটা বাচ্চার প্রতি পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? খুঁটিনাটি হলো একেবারে ভদ্রলোক এসে একেবারে সেই কথায় বলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আর আমার কিছু ভাবি আছে যন্ত্র কম না, মানে তুমি একলা পারো আমিও পারি, একটা দেও একটা দেয় আছে না নেই, একটা দেও একটা দেয়। বাচ্চা দেখছে আমার আব্বার মা করে কি আর বলে কি, গালাগালিটা মুখস্থ করে বাচ্চাটা পরের দিন বারুদের মতো শুরু করেছে, এর ভিতরে আব্বা মার দোষ আছে না নেই? বাচ্চাটাকে মিঠি মিঠি মুখে কথা বলা শিখেছে, আহা বাচ্চাটা এই বাচ্চাটাকে আল্লাহ বলা শেখান। ছোট ছোট বাচ্চা একটু বড় হয় এই বাচ্চাকে আল্লাহ বোবা না করে কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ। এই বাচ্চাটার একটু বড় হলে কত ভাষা শেখান, হেড মনে মাথা, নোস মনে নাক, বেলি মনে পেট, ইয়ার মনে কান, এগুলো আপনি শেখান। আমি রবিউল ইসলামও মানা করবো না, আর ইসলামের শরীয়ত মানা করিনি, তবে কলেমা শরীফটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বাক্য। এই বাচ্চাটা এই ছেলে আর মেয়েটা চার পাঁচ বছর বয়স হলো, কলেমা শরীফটা মুখস্থ করিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? যাচ্ছে আর ছোট বাচ্চা গান বলছে, দোষটা কার? আব্বা মার। দোকানে বিড়ি তেরেঙ্গা সিগারেট আনতে পাঠালেন, দোষটা কার? আব্বা মার। আমি বলছিলাম তামাক খাওয়া শিখলো, দোষটা কার? একটু সরে সরে আসেন, জায়গা কম হচ্ছে, একটু জেকের করেন। লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা